আসসালামু আলাইকুম। আজকে আমাদের ওসাকা ইমিগ্রেশন এরিয়া জানিয়েছে যে ইমিগ্রেশন আমাদের আলহামদুলিল্লাহ শতভাগ সিইউই সফলতা এসেছে। তো আমরা আজকে কথা বলে নিব আমাদের প্রিয় ছাত্রদের সাথে, ছাত্র এবং ছাত্রীদের সাথে, তাদের আজকে সিইউই সফলতা আসার পিছনে কাদের বেশি অবদান ছিল এবং তারা আজকে অনুভূতি কিরকম আমরা একে একে জেনে নেব। অনেকদিন যাবত ভাষা শিখেছিলাম, তো স্যারদের অনেক অবদান আছে, তো স্যারদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের এত দূর নিয়ে আসার জন্য। তোমাদের স্কুলে কয়জন ছিল? আমাদের স্কুলে ছয়জন ছিল, পাঁচজন ছিল, তো পাঁচজনে আলহামদুলিল্লাহ সিইউ পেয়েছি। ধন্যবাদ তোমাকে। আমরা আজকে হচ্ছে আমাদের একজন প্রিয় শিক্ষার্থীর মার সাথে কথা বলবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি মোটামুটি গার্ডিয়ানের সাথে কন্টিনিউ কথা বলে দিলে হলো, আমার কাছে সব সময় হচ্ছে ওনার মেয়ের সাথে ছিল। আমি মনে করি সবচেয়ে সফল হচ্ছে উনি, কারণ হচ্ছে ওনার কারণে আজকে আমি মনে করি যে আজকে সফলতায় আসছে। কারণ হচ্ছে মারা ইনশাল্লাহ সফল হবে আজকে, ইনশাল্লাহ ওর কোন কখনো ভালো রেজাল্ট। আজকে আমি আসলে অনেকদিন ধরে একটা সুযোগ করতেছি যে আসলে ওনার সাথে আমি কথা বলবো, কিন্তু আমি কথা বলতে পারতেছি না। আজকে আমি ওনার সাথে আসলে একসাথে পেয়ে এবং প্রতিদিনে ওনা আমাদের সানজাপান ট্রেনিং সেন্টার আসে, তো আমি ওনার কাছ থেকে জেনে নেব যে আমি কেন লাইভে এসে আজকে জানতে চাচ্ছি। কারণ হচ্ছে হয়তোবা আমাদের দোষ গুণটা ওনা বলতে পারবে এবং হচ্ছে আজকে যে সফলতা ওনার কাছ থেকে জেনে নেব, এই যে আজকে আলহামদুলিল্লাহ সিইউ সফলতা পেয়েছেন। আমি কিন্তু আপনাদেরকে সবসময় আপনাকে বিশেষ করে একটা আশ্বাস দিচ্ছি যে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে তোমার মা তো প্রতিদিন হতে আমাদের সাথে বা এখানে আসছে, তো তোমার যে আজকে সফল আমি মনে করি পুরাটাই কেড়ে তোমার মন। আমি আমাদের সময় মনে হতো যে না আমাদের হবে না বা সম্ভব না, কিন্তু মা আমাকে আসা হয়তো ক্লাস টাইম অনেক সময় দেরিতে হলে আমি ভাবতাম যে মা আমি যাইতে পারবো না, মা বলতো যে না চলো আমি আসছি আর ক্লাস করো, যত দেরি হোক আমি যাবো নিয়ে যাবো। তো এই সাথে আসলে মার অবদানটা বেশি, আর তারপরে হচ্ছে আমি বলবো সানজাপানি ট্রেনিং সেন্টারের দক্ষতার সাথে পার করবো। ইম্পর্টেন্ট যে বিষয়টা, ও কিন্তু একটা ক্লাসও মিস দেয় না। এই যে আমাদের এখানে চার মাস N5 কোর্স করছে, আজকে N4 এ প্রায় হচ্ছে আজকে মনে হয় 37 নাম্বার লেসন শেষ, তো কোন ক্লাসে কিন্তু মিস হয় না। এই কারণে কিন্তু সে কয়েকবার গিফটও পেয়েছে এবং তার সাথে কিন্তু এই যে ক্লাস মিস হয় নাই, মানে এই যে চার মাস বা ছয় মাস ধরে ক্লাস করতেছে, ওর মাও কিন্তু প্রতিদিন মানে অনেক মা মানুষ অনেক বেশি আবেগ থাকে। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন। কারণ হচ্ছে আমি চাই যে সব বাপ মারাই ছেলে মেয়ে দেখে ভালো করে গাইডলাইন করুক, কারণ গাইডলাইন করলে আমি আশাবাদী যে এই ছেলে মেয়ের ইন ফিউচারে আমাদের ভবিষ্যতে কিন্তু ওদের দ্বারাই গঠিত হবে। তার মাকে দিকে কিন্তু সে অনেক কিছু শিখতেছে, তো আমি মনে করি যে এই সিইউ সফলতা পুরা ক্রেডিট এবং আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সফল করে ইনশাল্লাহ জাপানে যাবে, আমি মনে করি ওর মাকেই আমরা সবসময় দিই। এটা আমাদের কোনো ক্রেডিট না, ওর মার দোয়া ছিল আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পারছে। তো সবাই দোয়া, মেয়ে স্টুডেন্টরা আছে যাদের জাপান, সব স্টুডেন্টরা হচ্ছে আজকে মিষ্টি নিয়ে আসছে, তো সবাই নিয়ে আমরা করবো। আমরা ওসাকা ইমিগ্রেশনে আলহামদুলিল্লাহ আজকে শতভাগ হচ্ছে সিইউ সফলতা এসেছে। তো আমরা একে একে সবাইকে কথা বলবো। ও হচ্ছে আমাদের নবীনগরের ছেলে, ওর বাবা দীর্ঘদিন আমার সাথে হচ্ছে কথা বলছে এবং হচ্ছে ওর যে বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আমি ওর আগার সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে তো সিইউ পেয়েছে, তোমার অনুভূতি দেখে ফকরুলও আমাদের সাথে মোটামুটি আগে থেকে ছিল, আজকে আলহামদুলিল্লাহ অপলাটা আসছে। অনুভূতি অনেক ভালো যে ইসলাম জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমি কাঙ্ক্ষিত
ও আছে হলো সাইফুল, আজকে আলহামদুলিল্লাহ সিউ পেয়েছে। তোমার কেমন লাগতেছে আজকে যে অফার? এই যে তুমি হচ্ছে আজকে সিউ পেয়েছো, তোমার তো বড় বাইক আছে সানজা ইঞ্জিনিয়ারিং সেন্টার, মানে তোমার বাড়ির আশেপাশে অনেক স্টুডেন্ট গেছে, তুমি আমার কাজিন গেছে, তারপর আমার পরিচিত আরো কয়েকজন। তোমার কেমন লাগতেছে যে তুমি ওদের মতো তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে? আলহামদুলিল্লাহ সবার কাছে তো আছে। এই তুমি তোমার নামটা একটু বলবে এবং তুমি কোথায় থেকে আসছো, মানে সানজা ইঞ্জিনিয়ারিং সেন্টারের খবর তুমি কিভাবে পেলা, এই যে আজকে সিউ সফলতা তোমার এসেছে, তোমার কেমন লাগে? আমার এই সানজা ইঞ্জিনিয়ারিং সেন্টারের কথা বলছে তো আলহামদুলিল্লাহ, এবং আমি তার কথা মতো আমি সানজা বাসে ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ আজকে আমি আমার সিউ হাতে রয়েছি। আচ্ছা, আমরা আর কথা বাড়াবো না, কারণ অনেক কথা আপনারা শুনছি যে আমরা সবাই মিলে আজকে কেকটা কাটে। চলুন আসেন, সবাই আসুন, সবাই খাওয়াই দেন, আর হচ্ছে সবাই মিষ্টি খাওয়াই দেন, নিচে কোনো